হ্যালো ভিউয়ার্স, লাজুক বলছি ম্যাপসাইট থেকে। আজকে আমরা দেখব আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে আমরা প্ল্যাগইন সেট আপ করতে পারি এবং প্ল্যাগইন কিভাবে রিমুভ করতে পারি। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটে এই মুহূর্তে আমরা কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট পেজ দেখতে পাচ্ছি না, যেটি আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের কন্ট্যাক্ট পেজের জন্য আমরা যদি একটি কন্ট্যাক্ট পেজ করতে চাই, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এখানে আসতে হবে এবং পেজ যেটি আছে অল পেজ থেকে আমরা নতুন একটি পেজ তৈরি করে নেব, সেটি হচ্ছে কি কন্ট্যাক্ট পেজ। তো এখানে আমি আমার পেজের নাম দিচ্ছি কন্ট্যাক্ট আস, এবং এখানে ডেসক্রিপশনে এখানে আমাদের কি করতে হবে, আমাদের কন্ট্যাক্টের ডিটেলস এখানে লিখে দিতে হবে। যেমন আমি এখানে দিয়ে দিই যে দিস ইজ কন্ট্যাক্ট পেজ। জাস্ট আমি এটুকু লিখে যদি পাবলিশ করে দেই, তাহলে আমাদের নতুন একটি পেজ এখানে চলে আসবে। তো এটি হচ্ছে কন্ট্যাক্ট পেজ। দেখুন, এই মুহূর্তে আমাদের একটি পেজ তৈরি করেছি, বাট এখানে কিন্তু কোনো মেনু নেই। আমরা প্রিভিয়াসলি অলরেডি দেখেছি কিভাবে মেনু সেট আপ করে। তো আমাদের মেনু সেট আপ করার জন্য যেতে হবে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে, এবং মেনুতে যখনই আমরা যাব তখন দেখব নতুন একটি পেজ এখানে চলে এসেছে। অল ভিউ অল দিলেই আমরা দেখলাম কন্ট্যাক্ট নামে একটি পেজ আমাদের এখানে চলে এসেছে। তো আমরা এটা যদি আমাদের ওয়েবসাইটে অ্যাড করে দেই এবং সেভ করি, তাহলে আমাদের এখানে কি আসবে, একটি মেনু চলে আসবে কন্ট্যাক্ট আস। তো কন্ট্যাক্ট আসে গেলেই এই মুহূর্তে দেখুন এখানে কোনো কন্টেন্ট কোনো কিছুই নেই। এখন আমাদের এইখানে আমরা যদি কোনো একটি ফর্ম তৈরি করতে যাই, কন্ট্যাক্ট ফর্ম, যে কেউ এখানে একটা ফর্ম থাকবে সুন্দর, এই ফর্মে তার আমাদের ভিজিটর তার নাম এবং ইমেল অ্যাড্রেস এবং সে যা কি জানতে চাচ্ছে এগুলো লিখে সাবমিট বাটনে ক্লিক করলেই সরাসরি আমরা একটি ইমেল পাবো। আমরা এই ধরনের যদি একটি পেজ করতে চাই, তাহলে আমাদের নিজেদের অনেক প্রোগ্রামিং কোডিং করে দেন হচ্ছে যে এগুলো করতে হবে। তো আমরা এটার অল্টারনেটিভ হিসেবে আমরা কি করতে পারি, বিভিন্ন প্ল্যাগইন ইউজ করতে পারি। যেমন এখানে দেখুন যে প্ল্যাগইনস এবং অ্যাড নিউ, এখানে যদি আপনি আসেন তাহলে এখানে হাজার হাজার প্ল্যাগইন আপনি পাবেন, এবং আপনার প্রয়োজন যা এই রিলেটেড আপনি এখানে সার্চ করলেই সেগুলো পেয়ে যাবেন। যেমন এই মুহূর্তে আমার প্রয়োজন হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। তো কন্ট্যাক্ট ফর্ম 7 খুব নাম করা আপনার একটি প্ল্যাগইন, এই প্ল্যাগইনটি আমি হচ্ছে ইনস্টল করব। তো এইখান থেকে আমি জাস্ট কন্ট্যাক্ট ফর্ম 7 লিখে সার্চ করলাম, দেখুন কন্ট্যাক্ট ফর্ম 7, এছাড়া আদার্স আর অনেক কন্ট্যাক্ট ফর্ম এখানে শো করছে। তো কন্ট্যাক্ট ফর্ম 7 আমি কি করব, এটি হচ্ছে ইনস্টল করব, এবং ইনস্টলের পর আমার অবশ্যই কি করতে হবে, একটি প্ল্যাগইন এটি আপনার হচ্ছে ক্লিক করতে হবে। তো দেখুন আমাদের অলরেডি কন্ট্যাক্ট ফর্ম 7 একটি প্ল্যাগইন এই মুহূর্তে সেট আপ হয়েছে। তো এবং লেফট সাইডে নতুন একটি অপশন এসেছে কন্ট্যাক্ট। আমরা যদি এই কন্ট্যাক্টে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, কন্ট্যাক্ট ফর্ম জেনারেট করতে পারবো। তো এখান থেকে আমরা অ্যাড নিউ, আমরা একটি নতুন কন্ট্যাক্ট ফর্ম সেট আপ করি। এখানে আমাদের কন্ট্যাক্ট আস আমরা নাম দেই, এটা যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনার আসতে হবে হচ্ছে মেইল অপশনে, এবং মেইল অপশনে কোথায় আপনি মেইলটি পাঠাতে চাচ্ছেন, যখন কাস্টমার ইমেল লিখে আপনার সাবমিট বাটনে ক্লিক করবে কোথায় মেলটি যাবে, আপনার মেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। এবং নিচের দিকে যেটি আছে এটি ইউজ এইচটিএমএল কন্টেন্ট টাইপ, এটি সিলেক্ট করে দিয়ে দেন সেভ করে দেবেন। সেভ করে দিলেই অলরেডি আমাদের কি হলো, একটি কন্ট্যাক্ট ফর্ম তৈরি হলো। তো আমাদের কন্ট্যাক্টে যদি আমরা আসি, তাহলে দেখুন এখানে দুইটি ফর্ম, আগে একটি ডিফল্ট ছিল এবং আরেকটি আমরা কন্ট্যাক্ট আস এটি দিয়েছি। তো এখানে শর্ট কোড, একটি শর্ট কোড জেনারেট হলো, এই যে যে কোডটুকু আছে এই কোডটুকু কপি করে নিতে হবে, এবং আমরা আমাদের যে পেজ আছে এই পেজে যদি যাই, এবং আমাদের কন্ট্যাক্ট আস যে পেজটি আছে এই পেজে আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের এই যে যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন ফিল্ডে আমরা ওই কোডটুকু যদি পেস্ট করে দেই এবং পাবলিশ করে দেই বা আপডেট করে দেই আমাদের এই পেজটি, তাহলে দেখবেন আমাদের পেজে সুন্দর একটি ফর্ম চলে আসবে। তো আমরা যদি আমাদের পেজটি একটু রিফ্রেশ করি এবং আমাদের কন্ট্যাক্ট আস যে পেজটি আছে এখানে ক্লিক করি, তাহলে দেখুন এই মুহূর্তে কত সুন্দর একটি ফর্ম চলে এসেছে। এবং এইখানে কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, তার নাম, ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট এবং তার মেসেজ লিখে সেন্ড বাটনে ক্লিক করলেই একটি মেইল আপনার ইমেল অ্যাড্রেসে চলে যাবে যেটি আপনি দিয়েছেন। তো এভাবে আমরা কি করতে পারি, কন্ট্রাক্ট ফর্ম আমরা সেট আপ করতে পারি। এবং আমরা যদি চাই কোনো প্ল্যাগইন আমরা আনইনস্টল করব, তাহলে আমরা ইনস্টল প্ল্যাগইনে এসে দেন জাস্ট শুধুমাত্র এখান থেকে ডিঅ্যাক্টিভ এটি এটি ক্লিক করলে কি হবে, আপনার এই কন্ট্রাক্ট ফর্ম 7টি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, এবং এরপর আমরা চাইলে এটিকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবো। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের প্রয়োজনীয় যে কোনো প্ল্যাগইন আমরা সেট আপ করতে পারি, এবং এই প্ল্যাগইনগুলো ইনস্টল করে আমাদের কাজটা অনেক সুন্দর বা এবং সহজভাবে আমরা করতে পারি।
তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত রাখছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, এবং আরো নতুন নতুন ওয়ার্ডপ্রেস এর অনেক বিষয় এবং আমি আমি এখানে অনেক অনেক ওয়ার্ডপ্রেস এর প্ল্যাগইন নিয়ে আমি আলোচনা করব, এগুলোর সেট আপ সম্পর্কে দেখাবো। তো এগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই।